ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাচ্ছি এর জন্য আমি পরিমাণ মতো বাসমতি জিরা রাইস চাল ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিচ্ছি দুটো তেজপাতা কিশমিশ কাজু একটু নেড়ে নিলাম এবং এটা আমি এইটটি পারসেন্টের মতো রান্না করে ভাতের মার গেলে ঝরঝরা করে নিব মোটামুটি হয়ে গেছে এবার আমি মার গেলে এটাকে ঝরঝরা করে নিলাম গ্যাস অফ করে দিলাম এবার নিলাম ধনে পাতা রসুন আদা গাজর পেঁয়াজ আলু আর টমেটো কিছু পরিমাণ পেঁয়াজ রসুন আদা ধনে পাতা অল্প সামান্য নিয়েছি বেশি দেই নাই আর টমেটো এগুলো দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি আমি নিয়েছি মাংস চিকেন লবণ দিলাম হলুদ দিলাম জিরা দিলাম লঙ্কার গুঁড়া দিলাম আর দিলাম দই তিন চামচের মতো দই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলাম গরম মশলা দিলাম ভালো মতো মাখিয়ে এটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফ্রেন্স আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অন্যদিকে আমি একটা কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বাকি যে পেঁয়াজটুক ছিল এটা আমি ভেজে তুলে রাখব সামান্য লাল হয়ে গেলে তুলে রাখলাম দিলাম জিরা তেজপাতা আর আলু আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি গাজরটা এবার দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানালাম পেঁয়াজ রসুন আদা টমেটো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে সবগুলো আইটেমকে নেড়ে যাচ্ছি মিনিট তিন চারেক এভাবে নাড়ার পরে আমি এর মধ্যে সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবং একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ছয় সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকা খোলার পরে মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে এটা আমি তুলে রাখলাম আলাদা একটা পাত্রে আমি তুলে নিলাম আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিলাম গোটা গরম মশলা দিলাম দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ইত্যাদি গোটা গরম মশলা আমি এতে দিয়ে দিলাম এবার তৈরি করে রাখা ভাত বাসমতি জিরা রাইসের ভাত এক লেয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি এর ওপরে আমি তৈরি করে রাখা চিকেনের পিসগুলো ছড়িয়ে দিচ্ছি আলু আর চিকেনের পিস একটু এক লেয়ারের মতো ছড়িয়ে দিলাম ভাজা পেঁয়াজটাও আমি এখানে ছড়িয়ে দিলাম এবার আমি আবার আরেক লেয়ার ভাত দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণ চিকেন আমি এর ওপরে ছড়িয়ে দিলাম আলগা করে একটু নেড়ে নিচ্ছি সামান্য জায়ফল ফল দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং এটা তিন চার মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দিলাম এভাবে আমি বিরিয়ানিটা তৈরি করলাম